ভারতের মেঘালয় ও আসামে ক্রমাগত বৃষ্টি হওয়ায় তা বাংলাদেশে বন্যার পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, কুড়িগ্রাম সহ অন্তত 7 জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এইসব জেলার প্রায় 35 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী 2 দিনের মধ্যে উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলে আরও 17টি জেলায় বন্যায় আক্রান্ত হতে পারে, কারণ সেই সব এলাকার বন্যার তীব্রতা বাড়ছে, নদীগুলোর পানি আরও বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র সারা দেশের 109টি নদী পর্যবেক্ষণ করছে। এর মধ্যে 95টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেছেন, সিলেট, সুনামগঞ্জ এলাকায় আজ শনিবার 18 জুন এবং আগামীকাল বৃষ্টি হবে, ফলে সেই সব এলাকার বন্যার পানি আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। সেই সঙ্গে যমুনা নদীর পানিও বাড়তে শুরু করেছে, ফলে উত্তরাঞ্চলের আরও কিছু জেলা প্লাবিত হতে পারে। বন্যার এই পানি আবার নিচের দিকে নেমে এলে মধ্যাঞ্চলে কিছু জেলায়ও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সড়ক ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে আগেই সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মোহনগঞ্জে রেলব্রিজ ভেঙে যাওয়ায় নেত্রকোনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিলেটের সাথে দেশ বিদেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে শুক্রবার থেকে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সব মিলিয়ে বন্যায় কবলিত অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায়। আশ্রয় ও খাবারের জন্য তারা সরকারি ও বেসরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছে।